নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। দর্শক বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম। মা দুর্গার বিসর্জন হয়েছে গত পরশু রাত্রে, বিজয়া দশমী সারছেন, কোলাকুলি মিষ্টি খাওয়া চলছে। গতকাল অর্থাৎ একাদশীর দিনও অনেকেরই থাকে বিসর্জন, সেটা হয়েছে। আজকে রাজ্য সরকারের কার্নিভাল রয়েছে, অর্থাৎ দুর্গাপুজোর রেশ কিন্তু পুরোপুরি মেটেনি। কিন্তু এর মাঝেই যেটা এক্সপেক্টেড ছিল, ইডি কিন্তু ঝাঁপিয়ে পড়ল, ইডি আসরে ঝাঁপিয়ে পড়ল। এবং যেটা মনে করা হচ্ছিল দুর্গাপুজো কাটলেই ইডি যে ঝড়টা তুলতে পারে, সেই যে একটা সম্ভাবনা ছিল, সেটাকে কিন্তু ইডি পুরোপুরি সত্যি করে দিল। যদিও আপনারা অনেকেই বলবেন যে ইডি তো এতদিন অনেক কিছু করেছে, বারবার আমরা সেই স্যাকরার টুকটাকটা দেখেছি, কিন্তু কামারের যে এক ঘাটার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা কোথায় ইডির কাছে? কিন্তু না, যে খবর ছিল, যে সম্ভাবনা ছিল, ইডি সূত্র যেটাকে বলা যাবে না, যেটা হয়তো বা মলমূত্র, যে যে ইঙ্গিতটা উঠে আসছিল, যে সমস্ত কিছুর যে যে একটা ক্রোনোলজি রয়েছে, সেই অনুযায়ী লাস্টের আগের স্টেপটা অবধি চলে এসছে ইডি। এরপর সেই লাস্টের মাথাগুলো, যারা ফাইনালি সমগ্র ব্যাপারটার কালেকশনটা রাখতেন এবং 25-75 হিসেব করে সঠিক জায়গায় পৌঁছে দিতেন, সেই জায়গাটা এবার হানাদারির পালা চলবে। এবং সেটাই সত্যি করে আজ সকাল থেকে কিন্তু ইডি ঝাঁপিয়ে পড়ল। আমরা দেখলাম প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বাড়িতে, তার সল্লেকে যে দুটি বাড়ি রয়েছে, সেখানে ইডি হানা দিয়েছে। ইডি পৌঁছে গেছে, সেখানে প্রিন্টার পৌঁছে গেছে, তার বয়ান রেকর্ড চলছে, তার বাড়িতে তল্লাশির পাশাপাশি তার জেরা চলছে। এবং শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নন, মোট 8টি জায়গায় হানা হয়েছে। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি আত্মসহায়ক রয়েছেন, যিনি পিএ রয়েছেন, সেই অমিত দে, তার কিন্তু 3টি বাড়িতেও ইডি পৌঁছে গেছে। যখন এই এই প্রতিবেদন আমি শ্যুট করছি, সেই সময় অবধি যে খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে, সেখানে অমিতদের বাড়িতে কিন্তু ইডি ঢুকতে পারেনি। কেন ইডি ঢুকতে পারেনি তার বাড়িতে? যেটুকুনি জানা যাচ্ছে যে অমিত দে সপরিবারে বোধহয় কোথাও ছুটি কাটাতে গেছেন, কেননা তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে, দেখা যাচ্ছে যে সমুদ্রের ধারে তিনি সপরিবারে ছুটি কাটাচ্ছেন, এমন একটা ছবি উঠে আসছে। এই জায়গায় তাহলে ইডি কী করবে? দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। নাম্বার ওয়ান, তার বাড়িতে তালা ভেঙে ইডি ঢুকতে পারে। নাম্বার টু, তার বাড়ি সিল করে দেওয়া হতে পারে, এবং যে মুহূর্তে অমিত অ্যাভেলেবেল হবেন, তাকে সঙ্গে নিয়ে ইডি ভেতরে ঢুকবে। কী করবে ইডি শেষ পর্যন্ত? তারা পুরো ঘটনাটা হেডকোয়ার্টার দিল্লিতে জানিয়েছেন এবং সেখানকার নির্দেশের অপেক্ষা করছেন, সেইখানে অমিতদের বাড়িতে কী হবে। কিন্তু যিনি বনমন্ত্রী রয়েছেন, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বাড়িতে ইডি ঢুকে পড়েছে। কেন তার বাড়িতে ইডি ঢুকে পড়েছে, কেন তার জেরা চলছে? দেখুন, কিছুদিন আগেই যেটা বলছিলাম যে প্রত্যেকটা যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে এই যে বারবার বুক ফুলিয়ে বলা হচ্ছিল যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রুফ করতে পারবে না, তার একটাই কারণ ছিল যে কেউ নিজের হাতে এটা করেননি, তাদের কিছু বোড়ে ছিলেন, তাদের কিছু পেয়াদা ছিলেন যাদেরকে দিয়ে এটা করা হয়েছে, এবং তারপর ঘুরপথে টাকা উচ্চ প্রভাবশালীর কাছে পৌঁছেছে। তদন্ত অন্তত এমনটাই উঠে আসছিল, বিভিন্ন মিডিয়া রিপোর্টে সেটাই সামনে আসছিল। এবং এই সব ক্ষেত্রে সেই মাথাগুলোকে ধরা, যাদেরকে দিয়ে করানো হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। প্রতিটির দুর্নীতির ক্ষেত্রে সেটা কিন্তু এক এক করে সামনে আসছে। যেমন গরু পাচারে এসেছিল সাইকেল হোসেন, সেরকম এই রেশন দুর্নীতি এলো বাকিবুর রহমান। বাকিবুর রহমানকে যখন পুজোর আগে অ্যারেস্ট করা হলো, তার বাড়িতে দীর্ঘ প্রায় 56.5 ঘন্টার একটা তল্লাশি হলো, প্রচুর স্ট্যাম্প পাওয়া গেল, সরকারি স্ট্যাম্প তার কাছে পাওয়া যাচ্ছে, এবং সেই সব জায়গা থেকে তার ঘনিষ্ঠদের বাড়িতে সার্চ অপারেশন করা হলো। এই ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিলেন অভিষেক বিশ্বাস, যিনি সম্পর্কে হচ্ছেন ওই বাকিবুর রহমানের শ্যালক। এই অভিষেক বিশ্বাসের বাড়িতে গোপনে পাওয়া গিয়েছিল 5টি আইফোন, যেটা আগেই প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম। সেই আইফোন লুকানো ছিল রান্নাঘরে প্রেশার কুকার বালতির মধ্যে। ভাবুন একবার, আইফোন আমরা অনেকেই হাতে নিয়ে জীবনে চোখে দেখিনি, সেখানে পাঁচটি আইফোন পাওয়া গেল, এবং সেই আইফোন লুকোনো রয়েছে প্রেশার কুকার বা বালতির মধ্যে। এবং সেদিনই জানিয়েছিলাম যে এই আইফোন কিন্তু অনেক রহস্যের সমাধান করে দেবে, এই আইফোনগুলোকে ক্র্যাক করা গেলে কিন্তু অনেক কিছু সামনে আসবে। যাই হোক, সেই অভিষেক বিশ্বাসকেও পরবর্তীকালে জেরা করা হয়, বাকিবুর রহমানের স্ত্রীকেও জেরা করা হয়, এবং সেই জেরা থেকে যেটা উঠে আসে,
বাকিবুর রহমান, তিনিই কিন্তু তার স্ত্রী এবং এই শ্যালক অভিষেক বিশ্বাস তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করেছেন। কেন করেছেন, কাদের জন্য করেছেন, সেটাই এবার খুঁজতে হবে। এবং এই অভিষেক বিশ্বাসের যে রিলেশনটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এই তদন্তে। রেশন দুর্নীতির যে তদন্ত চলছে, সেখানে অভিষেক বিশ্বাসের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন, এই অভিষেক বিশ্বাস আগে ছিলেন খাদ্য দপ্তরে, পরবর্তীকালে তিনি চলে গেলেন বন দপ্তরে। খাদ্য দপ্তরে তিনি দীর্ঘদিন ধরে যাতায়াত করেছেন, সেখানে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিগত 8-10 বছর ধরে, সেটা অভিষেক বিশ্বাসের মাই কিন্তু জানিয়ে দিচ্ছেন। এবার মজার একটা ব্যাপার হচ্ছে, 2011-তে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে দীর্ঘদিন ধরে এই খাদ্য দপ্তর সামলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং তারপর তিনি যখন তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, এই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু বন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো, খাদ্য দপ্তর দেওয়া হলো রথীন ঘোষের হাতে। যতীন ঘোষের ঘরেও কিন্তু ইডি ঢুকেছিল, যদিও এই রেশন দুর্নীতি কিন্তু সেই সংক্রান্ত ব্যাপার নয় বলেই জানা যাচ্ছে। এই বিভিন্ন পুরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই ব্যাপারে রতিনবাবুর বাড়িতে গিয়েছিল, যদিও রতিনবাবু বলেছিলেন যে ইডি তদন্ত করতেই জানে না, তিনি বই তুলে দিয়ে ইডিকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে তদন্ত করতে হয়। যা বর্তমান খাদ্যমন্ত্রীর বাড়িতেও ইডি ঢুকেছিল এবং সেখানে তল্লাশি সেরে তারা বেরিয়ে আসে। এরপর তারা পৌঁছে যান এই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কেননা বাকিবুর রহমান কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, সেটা হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এমনটাই একটা সম্ভাবনা, বিদেশে তার সম্পত্তি পাওয়া যাচ্ছে, এবং সমগ্রটাই কিন্তু এই খাদ্য দুর্নীতি বা রেশন দুর্নীতির টাকা থেকে এমনটাই মনে করা হচ্ছে। সেই যে সময়ে এই দুর্নীতিটা করা হয়েছে, যে সময়ে এই ফ্রডটা হয়েছে, সেই সময়ের পূর্ণাঙ্গ সময়ে খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তীকালে বাকিবুর রহমানের যে ডানহাত বলা হচ্ছে, যার অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে, সেই অভিষেক বিশ্বাস তিনি বন দপ্তরে চলে আসেন এবং সেই সময়ে তাৎপর্যপূর্ণভাবে বন দপ্তরের দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক। এই 2-2-4 করা হচ্ছে এবং এখান থেকেই খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই দুর্নীতির কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে কিনা। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাকিবুর রহমান তিনি ব্যবসায়ী, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তার হাজার কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে, দুবাইয়েও পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যেটা মজার ব্যাপার সামনে আসছে, যেটা এই তদন্তে কিন্তু খুব ইন্টারেস্টিং মোড় হতে চলেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি পিএ রয়েছেন অমিত দে, তিনি একজন আত্মসহায়ক, তার কতখানি বেতন, কতখানি কি হতে পারে, তার পারিবারিক অবস্থা কি, সেটাও খতিয়ে দেখার সময় হয়েছে। কেননা জানা যাচ্ছে অমিত দের নামেও নাকি প্রচুর জমি রয়েছে, প্রচুর পানশালা রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, থাকতেই পারে, একজনকে বিজনেস করতেই পারেন সেখান থেকে। কিন্তু সেটা সঠিক পথে কি, সেখানে কি কোনো প্রভাবশালীর ইনভেস্টমেন্ট রয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক হয়ে রয়েছেন, সেখানে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্ক রয়েছে, এই সমস্ত ব্যাপারটা কিন্তু ইডি এবার খতিয়ে দেখার জায়গায় চলে এসেছে। কিন্তু যে ঘটনাই ঘটুক, আলটিমেটলি প্রশ্ন একটাই হচ্ছে যে আবারও সেই ইডির টুকটাক চলবে, স্যাকরার টুকটাক চলবে, অর্থাৎ ডেকে দীর্ঘক্ষণ জেরা করো, বাড়িতে দীর্ঘক্ষণ খানাতল্লাশি চালাও এবং দিনের শেষে খালি হাতে বেরিয়ে এসো। কী পেলো কী পেলো না জানার কথা নয়, কিন্তু যার বাড়ি থেকে বেরিয়ে আসছেন বা যাকে জেরা করতে ডাকছেন, তিনি মিডিয়ার সামনে বাইট দিয়ে যাচ্ছেন, 10 পয়সার দুর্নীতিও নেই। আরে 10 পয়সার দুর্নীতি যদি না থাকে তাহলে ইডি ঢুকলো কেন, এই প্রশ্নটা সাধারণ মানুষের মনের মধ্যে উঠছে। এবং সব থেকে বড় কথা, যে প্রশ্নটা খুব বড় করে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সেই সর্বোচ্চ প্রভাবশালীর কাছে কিভাবে পৌঁছবে। আমরা জানি না ইডি কিভাবে তদন্ত করবে, শেষ পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে কিনা, সর্বোচ্চ প্রভাবশালী বলে সত্যিই কেউ আছে কিনা। কিন্তু যে ক্রোনোলজিটা আমরা শুনেছিলাম অন্তত পুজোর আগে, যেটা আপনাদের সামনেও বারবার নিয়ে এসেছি, যে একদম গ্রাউন্ড লেভেল স্তরে দুর্নীতিটা হয়েছে, সেই টাকার কালেক্টর একটা একটা স্তরে গিয়ে হয়েছে, তাদের মাথায় বসে রয়েছেন এক একজন এজেন্ট, যারা বড় বড় মন্ত্রী, বড় বড় নেতা তারা রয়েছেন, তারা 25-75-এর হিসেবটা করেছেন, নিজেদের কাছে 25 রেখে 75-টা সর্বোচ্চ প্রভাবশালীর কাছে পৌঁছে দিয়েছেন। তাই সেই সর্বোচ্চ প্রভাবশালীকে ধরতে হলে তার নিচের লেভেলের ওই যারা মন্ত্রী নেতা রয়েছেন বলে মনে করা হচ্ছে,
তাদেরকে ধরাটা জরুরি। এই মন্ত্রী নেতারাও কম প্রভাবশালী নয়, তাদেরকে ধরতে গেলে তাদের যে নিচু স্তরটা রয়েছে অর্থাৎ এই বাকিবুর রহমান, সেহগাল হোসেনের মতো, এদেরকে ধরাটা অত্যন্ত জরুরি। এবং সেই কাজটা, সেই বাকিবুর রহমান বা সেহগাল হোসেনদের ধরার কাজটা শেষ, এবার কিন্তু মন্ত্রীদের দিকে ক্রমশ এগোচ্ছে। শিক্ষার ক্ষেত্রে দেখুন পার্থ মানিক জেলে গেছে, গরু পাচারের ক্ষেত্রে অনুব্রত জেলে গেছেন, অন্যান্য যে দুর্নীতি আছে সেইগুলোতে যারা যুক্ত রয়েছেন তাদেরকে এবার ধরার সময় এসে গেছে। এই ধরাধরিটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সেই সর্বোচ্চ প্রভাবশালী অবধি পৌঁছানো যাবে, এমনটাই কিন্তু আমরা পুজোর আগে জেনেছিলাম। এবং সেই নির্দিষ্ট ছকেই, সেই যে আমাদের জানাটা ভুল ছিল না সেটাকে সত্যি প্রমাণ করি, দুর্গাপুজো মিটতে না মিটতেই, বা বলবো দুর্গাপুজোর রেশ এখনো মেটেনি, সেই অবস্থাতেই কিন্তু ময়দানে ঝাঁপিয়ে পড়লো ইডি। ফলে আশা বাড়ছে, কিন্তু তার সঙ্গে আমরা তো সকলেই ঘরপোড়া গরু, আশঙ্কাটাও বাড়ছে, আবারও সেই খোঁজাখুঁজি, তল্লাশি, জেরা ওখানেই শেষ হয়ে যাবে, সেটিং হয়ে যাবে। ইডি কি সেটিং এ রয়েছে নাকি বৃহত্তর কোনো সেটিং এর অঙ্গুলি হেলনে ইডি চলছে, সেই প্রশ্ন কিন্তু এখনো মনের মধ্যে সাধারণ দর্শকের, সাধারণ মানুষের গুঞ্জরিত হবে, যতক্ষণ না এই তল্লাশি শেষে ইডি কোনো কংক্রিট রেজাল্ট সামনে নিয়ে আসতে পারবে। তবে আশার কথা, ভরসার কথা একটাই, এই সামগ্রিক যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু কোর্ট মনিটর হচ্ছে, আদালতের কাছে জবাবদিহি দিতে হচ্ছে, এবং সেই জবাবদিহি সঠিক না হলে তার জন্য উপযুক্ত শাস্তি বা ধাতানি আদালত কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে। ফলে আদালতের উপর এখন আমাদের ভরসা রয়েছে এবং তার ফলে আশা বাড়ছে। পুজো মিটেছে, মা দুর্গার বিসর্জন হয়েছে, এবার বোধহয় সেই দুর্নীতির সর্বোচ্চ অসুরদের বিসর্জন যাওয়ার পালা, জেলের যেতে হবে তাদের, সেই আশা বাড়ছে, এবং সেটা বাড়ছে দুর্গাপুজোর এই রেশ মিটতে না মিটতেই ইডির ঝাঁপিয়ে পড়া দেখে। আপনারা কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।